তো নমস্কার বন্ধুরা, টিইউ এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার ত্রিপুরার চাকরি প্রার্থী সকল ভাই বোনেরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ঠিক আছে? কারণ কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে একটি বিশাল পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যারা এসএসসি এবং আইবিপিএস আরআরবি পরীক্ষা দিতে চলেছ সামনে, বা সামনে তোমরা পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বন্ধুরা, আমার ত্রিপুরার সকল ভাই বোনেদের কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে তোমার বন্ধুবান্ধব এবং তোমার প্রিয়জনের সাথে শেয়ার করবে। কারণ আমরা এই ভিডিওর মধ্যে কেন্দ্রীয় সরকার থেকে যে চাকরি সংক্রান্ত বিষয়ে বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা নিয়ে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব আজকে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে করে নিচ্ছি ছোট্ট একটি রিকোয়েস্ট। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করাবে। কারণ আমাদের এই চ্যানেলে আমরা শুধুমাত্র স্টাডি রিলেটেড এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাছাড়াও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার থেকে যে সকল সিদ্ধান্তগুলি গ্রহণ করে থাকে সেগুলি নিয়েও আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে আলোচনা করে থাকি। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি কেন্দ্রীয় সরকার চাকরি পরীক্ষার ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো এখানে কি লিখেছে। আর পৃথক নয়, রেল, ব্যাংক এবং কেন্দ্রীয় সরকারি চাকরি নিয়োগে হবে অভিন্ন পরীক্ষা, ঠিক আছে? অর্থাৎ এখানে বলতে চাইছে যে রেল এবং ব্যাংকের চাকরির ক্ষেত্রে অথবা কেন্দ্রীয় সরকার যে কোনো চাকরির ক্ষেত্রে যে তোমাদের ভিন্ন ভিন্নভাবে পরীক্ষা হতো, যেমন ধরো তোমরা এসএসসির ক্ষেত্রে এসএসসি পরীক্ষা দিতে, তো তাছাড়া যেমন আছে তোমাদের রেলের চাকরির ক্ষেত্রে দিতে হতো আরআরবি পরীক্ষা, অর্থাৎ যেমন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা দিয়ে তোমরা সেই রেলের চাকরি পেতে হতো, ঠিক আছে? তাছাড়া যেমন তোমাদের ব্যাংকের ক্ষেত্রে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন পরীক্ষা দিতে হতো ব্যাংকের চাকরির ক্ষেত্রে তোমাদের, তো সেই সিস্টেমটা কিন্তু কেন্দ্রীয় সরকার উঠিয়ে দিয়েছে, ঠিক আছে? কেন্দ্রীয় সরকার এখন যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে তোমাদের এই সব চাকরির ক্ষেত্রে, যেমন তোমাদের ডিফেন্স অথবা ব্যাংক অথবা তোমাদের যে কোনো মাল্টিটাস্কিং স্টাফ, তাছাড়া তোমাদের রেলের চাকরির ক্ষেত্রে, যে কোনো চাকরির ক্ষেত্রে তোমাদের যে কোনো একটি পরীক্ষা দিলেই চলবে, ঠিক আছে? তো সেটার জন্য একটি ইনস্টিটিউট খোলা হয়েছে যেটার নাম হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, ঠিক আছে? আমরা মনে করি বন্ধুরা, এই যে সিদ্ধান্তটি কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে এটা আমাদের সকলের জন্য একটি ভালো দিক হয়ে ভবিষ্যতে দাঁড়াবে। কারণ আমাদের কিন্তু যে এসএসসি এবং আরআরবি পরীক্ষা হতো সেই পরীক্ষাগুলি কিন্তু সবসময় একই রকম একই টাইমে কিন্তু দিতে হতো, ঠিক আছে? তো অনেক সময় কি হতো, আমাদের এসএসসি পরীক্ষা যদি আজকে হতো তো আইবিপিএস অথবা রেলওয়ে রিক্রুটমেন্ট আরআরবি এক্সামও আজকেই পড়ে যেত। তার জন্য আমাদের কিন্তু একটি পরীক্ষাকে ক্যান্সেল করে আমরা সেই পরীক্ষা, যে কোনো একটি পরীক্ষা আমাদেরকে দিতে হতো, ঠিক আছে? তো এটার জন্য আমরা মনে করি যে আমাদের জন্য খুবই একটা ভালো দিক এটা। তাছাড়া আমাদেরকে আমাদের সকল ত্রিপুরার যে সকল ছাত্রছাত্রীরা চাকরি পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিপুরার যে ছোট স্টেটের মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা হতো না, ঠিক আছে? তো সেই পরীক্ষাগুলো কিন্তু আমাদেরকে অন্য রাজ্যে গিয়ে দিতে হতো, ঠিক আছে? তো এটার জন্য একটি ভালো দিক রয়েছে এখানে। তো সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রতি স্টেটে, এবং তাছাড়া প্রতি স্টেটে বলতে গেলে আমাদের কিন্তু ডিস্ট্রিক্টও সেই এক্সামগুলো পড়বে। দেখো এখানে তোমাদেরকে সব কিছু ডিটেলসে আমরা বলে দেব কিভাবে সেই সিইটি এক্সামটি হবে, সেই এক্সামটা কিভাবে তোমরা দেবে। কমন ইজিবিলিটি টেস্ট সেটা তোমাদেরকে নেবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি থেকে, ঠিক আছে? সেটা থেকে তোমাদেরকে কমন ইজিবিলিটি টেস্ট তোমরা দেবে। সেটা তোমাদের আমাদের যে ত্রিপুরার ক্ষেত্রে টিআরবিটি অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট বোর্ডের যে নিয়ম রয়েছে, একবার আমরা পরীক্ষা দেওয়ার পর সেই পরীক্ষার উত্তীর্ণ হলে আমাদের একটি সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেটটাকে কিন্তু আমরা 3 বছর কাজে লাগাতে পারি, ঠিক আছে? আমরা যখন আমাদের টেট প্রক্রিয়ার মাধ্যমে টিচার নিয়োগ করবে তখন কিন্তু আমাদের সেই সার্টিফিকেটটা দরকার পড়ে। তো সেটার মতোই একটা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করেছে কেন্দ্রীয় সরকার, ঠিক আছে? তো এই রিক্রুটমেন্ট এজেন্সিটার যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে কমন ইজিবিলিটি টেস্ট নেওয়া। এই টেস্টটা নেওয়ার পর আমরা আমাদের চাকরির জন্য উপযুক্ত পার, কিন্তু এর সাথে কিন্তু আমাদের এদিকটা দেখলে চলবে না, তার সাথে আমাদের মার্ক যে নম্বর
নম্বরটা আছে সেই নম্বরটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, কারণ নম্বরেরও এখানে একটা মেরিট লিস্ট গঠন করা হবে, মেরিট লিস্টটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে, ঠিক আছে? সেই দিকটাকেও আমাদের খেয়াল রাখতে হবে, মেরিট লিস্টের দিকটা। তো দেখো এখানে কি বলেছে, রেল, ব্যাংক এবং কেন্দ্রীয় সরকারি চাকরি নিয়োগ হবে অভিন্ন পরীক্ষা, সেজন্য জাতীয় নিয়োগ রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সে সংস্থা গঠনের ছাড়পত্র দেওয়া হয়েছে, ঠিক আছে? আগে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে নিয়োগের জন্য একাধিক প্রিলিমিনারি পরীক্ষা হয়, তার জেরে একটা পরীক্ষা দিতে না দিতেই আরেকটা পরীক্ষা এসে যায়, ঠিক আছে? শুধু তাই নয়, অনেক সময় একই দিনে পরীক্ষা পড়ে যায়, যেটা আমরা এখনই বলেছিলাম যে একদিনে হয়তো আমাদের দুটো পরীক্ষা অনেক সময় পড়ে যায়, তো তার জন্য আমাদের যে কোনো একটি পরীক্ষা দিতে হয়, আরেকটি পরীক্ষাকে আমরা ক্যান্সেল করে দিই, কিন্তু সময়ের অভাবে হয়তো বা একই টাইমে সেই পরীক্ষাটা পড়ে, সেই ক্ষেত্রে যে কোনো একটি পরীক্ষা বেছে আমাদেরকে দিতে হয়, ঠিক আছে? পাশাপাশি প্রতিটি পরীক্ষার জন্য পাঠ্যক্রমও আলাদা হয়, সেই সমস্যা দূর করার জন্য একটি অভিন্ন প্রিলিমিনারি পরীক্ষা হবে, তার ফলে পড়ুয়াদের বুঝতেও সুবিধা হবে, ঠিক আছে? তো তারপর এখানে দেখো কি বলেছে, প্রাথমিকভাবে 12টি আঞ্চলিক ভাষায় পরীক্ষার আয়োজনের চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ প্রথমে 12টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা হবে, সেটার মধ্যে আমাদের ত্রিপুরার জন্য যে মাতৃভাষা বাংলা ভাষাও থাকতে পারে, আমরা আশা করি সেখানে 12টি ভাষার মধ্যে বাংলা ভাষাও থাকবে, পরে সেই সংখ্যাটি আরও বাড়ানো হবে, অর্থাৎ প্রথম 12টি ভাষায় পরীক্ষা হবে, তারপর আস্তে আস্তে আরও আঞ্চলিক ভাষা দিয়েও সেই পরীক্ষাটি হবে, ঠিক আছে? প্রতিটি জেলায় ন্যূনতম একটি করে পরীক্ষা কেন্দ্র থাকবে, অর্থাৎ আমাদের যে জেলার মধ্যে, আমরা আরও একটি খুশির খবর, আমাদের প্রতিটি জেলার মধ্যেই কিন্তু আমরা সেই পরীক্ষাটা দিতে পারবো, অর্থাৎ আমাদের অনেক সময় কী হতো, আমাদের যে এসএসসি অথবা আইবিপিএস পরীক্ষা কিন্তু অনেক সময় আমাদের গুয়াহাটি কিংবা আসাম কিংবা কলকাতায় কিন্তু আমাদের যেতে হতো, ঠিক আছে? সেখানে গিয়ে কিন্তু আমাদের সেই পরীক্ষাগুলি দিতে হতো, এর ফলে আমাদের কিন্তু অনেক টাকার প্রয়োজন হতো, তার জন্য আমাদের অনেক পরীক্ষা কিন্তু পিছিয়ে যেত, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। তারপর দেখো এখানে কি বলেছে, প্রাথমিকভাবে 3টি নিয়োগ সংস্থা RRB, SSC ও IBPS সেই অভিন্ন পরীক্ষা নেবে, অর্থাৎ প্রথমে IBPS এবং RRB SSC যে পরীক্ষাগুলো হতো সেই পরীক্ষাগুলো এখানে থাকবে, অর্থাৎ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির আন্ডারে থাকবে। SSC যে আলাদাভাবে তোমাদের পরীক্ষা নিত সেই পরীক্ষাটি আর হবে না, এবং IBPS যেভাবে আলাদাভাবে এক্সাম নিত সেটাও হবে না, RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে পরীক্ষাটি নিত আলাদাভাবে সেটাও কিন্তু আর থাকছে না। তো তারপর দেখো এখানে কি বলেছে, জাতীয় নিয়োগ সংস্থায় RRB এবং SSC IBPS এর প্রতিনিধিরা থাকবেন, অর্থাৎ জাতীয় নিয়োগ সংস্থা যেটা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি হবে সেখানে তোমাদের RRB, SSC এবং IBPS এর প্রতিনিধিরাও কিন্তু এখানে থাকবেন, অর্থাৎ SSC যে কমিশনার আছে তিনিও থাকবেন, IBPS এর যে কমিশনার আছেন, RRB যে কমিশনার আছেন, তারাও কিন্তু এখানে থাকবেন এই জাতীয় নিয়োগ সংস্থার। তারপরে এখানে কি বলেছে দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক 3টি স্তরে অভিন্ন পরীক্ষা হবে, অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে একটি পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটি পরীক্ষা এবং স্নাতকের ক্ষেত্রে একটি পরীক্ষা হবে। তো এটা এরকম হবে যে আমাদের SSC-র ক্ষেত্রে যেমন আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে যে পরীক্ষাটি আমরা দিতাম SSC-র মধ্যে MTS অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে CHSL, তো স্নাতকের ক্ষেত্রে CGL, সেগুলো কিন্তু SSC যেভাবে নিত সেরকমই আমাদের যে কমন এলিজিবিলিটি টেস্ট হবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে, সেখানে কিন্তু এই সিস্টেমে আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? তো তারপর এখানে দেখো কি বলেছে, মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, পুরো পরীক্ষা হবে অনলাইনে, অর্থাৎ SSC যেভাবে এখন থেকে পরীক্ষা নিচ্ছে অনলাইনের মাধ্যমে, তো সেটাও কিন্তু আমরা অনলাইনেই দেবো, ঠিক আছে? তারপর দেখো এখানে কি বলেছে, পরীক্ষার স্কোর বা নম্বর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আমরা যখন পরীক্ষা দেব তার সাথে সাথে কিন্তু আমরা সেটার রেজাল্টও দেখে নিতে পারবো। তারপর এখানে দেখো কি বলেছে, জানা গেছে জাতীয় নিয়োগ সংস্থা গঠনের জন্য 1517 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, পুরো প্রক্রিয়াটি 3 বছরের মধ্যে সম্পূর্ণ হবে, অর্থাৎ এই যে প্রক্রিয়াটি আসছে SSC এবং IBPS RRB এই প্রক্রিয়াটি এক্সামগুলোর পরিবর্তে যে এক্সামটি আসতে চলেছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সিটার থেকে কমন এলিজিবিলিটি টেস্ট, সেটা কিন্তু 3 বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? আমরা 3 বছর পর থেকে সেই এক্সামটা আমরা দিতে পারবো। তারপর এখানে দেখো কি বলছে, পাশাপাশি অভিন্ন পরীক্ষার জন্য দেশের প্রায় 117টি জেলায় অনলাইনে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হবে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে, আমাদের প্রাইম মিনিস্টার দ্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি উইল প্রোভ টু এ বন্ড
for courts and youngsters through the common eligibility test. It will be unlimited multiple tests and save precious time and will resource. Will also be a big boost and transparency. অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটা এবং স্বচ্ছতার মাধ্যমে হবে, এখানে কোনো জালিয়াতির মাধ্যমে থাকবে না, এটা আমাদেরকে প্রাইম মিনিস্টার বলে দিয়েছে। তো তারপরে এখানে দেখো কি বলেছে, বুধবার বিকালে একটি টুইট বার্তে মোদি বলেন, কোটি কোটি তরুণ তরুণীর কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে জাতীয় নিয়োগ সংস্থা। অর্থাৎ এই যে বিষয়টা কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে সেটা কিন্তু সত্যি আমাদের একটা খুবই উপকারে আসবে, ঠিক আছে। তো স্পেশালি আমাদের ত্রিপুরার ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়, ঠিক আছে। অভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা একাধিক পরীক্ষা বাতিল করতে পারবো এবং মূল্যবান সময়ের পাশাপাশি সম্পদ বাঁচাতে পারবো, ঠিক আছে। এটা স্বচ্ছতার পক্ষে আরো সহায়ক, অর্থাৎ এটা আমাদের যোগ্যতার একটা পরীক্ষা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ তোমাদের সাথে আলোচনা করলাম যে মন্ত্রিসভার মধ্যে যে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি ঘোষণা করেছে সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করলাম। আশা করি বন্ধুরা তোমরা সেই বিষয়ে সম্পূর্ণ বুঝে গেছো। আমাদের ভবিষ্যতের যে চাকরি পরীক্ষা কি হতে চলেছে আমরা এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করেছি। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ ওরাও যেন এই বিষয়ে সম্পূর্ণ জানতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তার সাথে বন্ধুরা, যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন এসেছো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে স্টাডি রিলেটেড এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।